আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাস কুইং অ্যান্ড ব্লগস। বেশ অনেকদিন পর আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসলাম। আসলে আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের একজন অন্যতম এবং বিখ্যাত, এটি বলার অপেক্ষাই রাখে না। আপনারা জানেন আজকে যে ঘটনাটি ঘটে গেল দুপুর প্রায় 1:30, তামিম ইকবালকে নিয়ে কথা বলবো, ওপেনিং ব্যাটসম্যান। খুব কষ্ট নিয়ে কথাটা বলতে হচ্ছে, সেটি হচ্ছে যে উনি রিটায়ারমেন্টে চলে গেছেন সমস্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট যে খেলাগুলো আছে তা থেকে। অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে মাশরাফির ক্ষেত্রেও আমরা দেখেছি এরকম যে অ্যানাউন্সমেন্টে গেছেন হুট করে, এবং আজকে দেখলাম আরেকটা ঘটনা তামিম ইকবালের ক্ষেত্রেও ঘটেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন টিভিতে ব্রেকিং নিউজ দেখছিলাম যে 12:00 উনি আসবেন, সংবাদ সম্মেলন করবেন, তারপর যখন দেখলাম যে না আরেকটু পিছাচ্ছে, তো চিন্তা করলাম হয়তো নেগেটিভ কিছু হবে না, ভালো কিছুই হয়তো হবে, যদিও ভয়টা ছিল। কিন্তু আলটিমেটলি যা ভয় পাচ্ছিলাম তাই হলো, তামিম ইকবাল রিটায়ারমেন্টে চলে গেলেন, এতটা ভয়ঙ্কর ডিসিশনে উনি চলে যাবেন এটা আসলে ভাবনার মধ্যে ছিল না। কারণ আমি একটা নিউজ পড়েছিলাম সাবিত রায়হানের, উনি হচ্ছেন মাইন্ড সেশনের, মানে ক্রিকেট যারা খেলেন তাদের যে মুড যেন সুইংটা না হয় এবং মুডটা যেন পজিটিভ থাকে, বিশেষ করে তাসকিন আহমেদ এবং আরও কয়েকজনের ক্ষেত্রে ওনার বেশ অবদান আছে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। উনি হচ্ছেন মুড সেশনটাতে উনি কাজ করেন, সাবিত রায়হান। তো তামিম ওনাকে বলেছিলেন যে নেক্সট 3 মাস পরে যে ওয়ার্ল্ড কাপ আসছে উনি যেন ওখানে থাকেন, আমি এটা পড়েছি। কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে এবং মিস্ট্রিটা হচ্ছে যে কী এমন হলো যে তামিম ইকবালকে ওয়ার্ল্ড কাপ রেখে, হ্যাঁ ওয়ার্ল্ড কাপটা আর 3 মাস পর, তার মানে হচ্ছে এখানে আমাদের বাঙালি জাতির জন্য একটা সম্মানের একটা জায়গা কিন্তু ওয়ার্ল্ড কাপ। যখনই আমি দেখি যে কোনো ইন্টারন্যাশনাল কোনো গেম বলেন বা যাই বলেন না কেন, ওখানে যখন বাংলাদেশের ফ্ল্যাগ ওঠে তখন আমাদের কিন্তু আত্মাটা কিন্তু অনেক বড় হয়ে যায়, এবং এটা কিন্তু আমি আর আপনার কারণে কিন্তু হয় না, এটা একজন তামিম ইকবাল, এটা একজন সাকিব আল হাসান, হ্যাঁ ওনাদের মাধ্যমেই কিন্তু হয়। কাজে ওনারা যখন এরকম অসম্মানজনক একটি বিদায় নেন, ওনারা যখন কেঁদে বিদায় নেন, এই কান্নাটা আমাদের জন্য লজ্জার। আসলে আমি খুবই কষ্ট পেয়েছি, এটা বলবার মতো নয়, ভাবতে পারিনি যে এরকম একটা স্ট্রিক্ট ডিসিশনে উনি পৌঁছবেন। আর কোথাও একটা মনের মধ্যে উকি ঝুঁকি দিচ্ছিল যে হয়তো সাথে সাথে আরেকটা নিউজ আসবে যে না উনি আবেগের বশবর্তী হয়ে এই ডিসিশনটা নিয়েছেন, কিন্তু এটাই ফাইনাল ডিসিশন না। একজন আশরাফুল, আসলে এগুলো ওনারা তো একদিনে তৈরি হন না, হ্যাঁ তো এই ব্যাপারগুলো আসলে খুবই কষ্টদায়ক। জানি না তামিম আর ফিরবে কি না, তবে ফিরাটা কতটা সম্মানজনক হবে সেটাও এখন প্রশ্ন। তবে তামিমের জন্য সবসময় শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ।